নমস্কার 24x7 নিউজ বাংলায় আপনাকে স্বাগত, আমি মমিতা। এবার করেন জোহরের পর বিদেশে পূজিত শঙ্কর মহাদেবন পেলেন ডক্টরেট সম্মান। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দিন কয়েক আগেই ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে পার্লামেন্ট থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তথা প্রযোজক করণ জোহর। চলতি বছরেই বলিউডে 25 বছর সম্পন্ন করেছেন করণ জোহর। তার অনেক ছবির শুটিং হয়েছে ইউকের বিভিন্ন শহরে, যা বিদেশের মাটিতেও দারুণ খ্যাতি অর্জন করেছিল। তাই করণের সঙ্গে ইউকের সরকারের দীর্ঘদিনের সম্পর্ক, সে কারণে ইউকে পার্লামেন্ট থেকে তাকে সম্মানিত করা হয়। আর এবার এই তালিকায় জুড়ল আরও এক ভারতীয় তারকার নাম। সম্প্রতি বিশিষ্ট সুরকার গায়ক শঙ্কর মহাদেবনের সঙ্গীত ও শিল্পকলায় অসামান্য অবদানের জন্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধিতে ভূষিত করা হলো। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল রয়্যাল বার্মিংহাম কনজারভেটোয়ারে। 56 বছর বয়সী গায়ক তার দীর্ঘ ক্যারিয়ারে বলিউডকে একাধিক আইকনিক গান উপহার দিয়েছেন। কয়েক যুগ ধরে বলিউডের রাজত্ব করছেন তিনি, দিয়েছেন একাধিক ভাষার গান। পুরস্কার পাওয়ার পর এদিন গায়ক তার অভিজ্ঞতা শেয়ার করে এই অসামান্য সম্মাননার জন্য বার্মিংহাম সিটি ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানালেন। সালটা ছিল 1998, পরিচয় ফেলে দিয়েছিল একটি গান, এক নিঃশ্বাসে 2 মিনিট 10 সেকেন্ড। ব্রেথলেস গিয়ে চমকে দিয়েছিলেন তামাম সঙ্গীত দুনিয়াকে। আর এদিনের সন্ধ্যাও অনুরণিত হলো শঙ্কর মহাদেবনের সেই সঙ্গীত মূর্ছনায়। তার ব্রেথলেস এর সুরে মুগ্ধ হলেন শ্রোতারা।